নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যাবতীয় MCQ। তো দেখো, এটা আমাদের জীবন মুখোপাধ্যায়ের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, তোমরা দেখে নাও। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ভারতের লৌহ যুগের সূচনা হয়। এর অ্যান্সার হবে প্রায় ঐতিহাসিক যুগে। দু দেখের প্রশ্ন, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল। সিএর অ্যান্সার নব্যপ্রস্তর যুগের। তিন দেখের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো। এর অ্যান্সার হবে ক্ষুদ্রত্ব। চার দেখের প্রশ্ন, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়। সিএর অ্যান্সার হবে নব্যপ্রস্তর যুগে। পাঁচ দেখের প্রশ্ন, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল। বিয়ের অ্যান্সার সুমেরের রূপি ছিল, মানে বুঝতেই পারছো। মানে ছয় দেখের প্রশ্ন, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল। এর অ্যান্সার হবে মিশরের। সাত দেখের প্রশ্ন, কি বলেছে, সোহগোর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে। ডিএর অ্যান্সার হবে ভারতে। আট দেখের প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা হলো। সির অ্যান্সার 18টি। নয় দেখের প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়। এর অ্যান্সার হবে কাশ্মীরের। দশ দেখের প্রশ্ন, কি বলেছে, ইন্ডিকা রচিতা হলেন। অ্যান্সার হবে মেগাস্থিনিস। এগারো দেখের প্রশ্ন, প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন। অ্যান্সার হবে সির অ্যান্সার অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। বারো দেখের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা। ডিএর অ্যান্সার হবে তাম্রপ্রস্তর যুগে। তো দেখো, রোমান 1 সঠিক এবং রোমান 2, রোমান 3, রোমান 4 ভুল, অর্থাৎ এর অ্যান্সার হবে ডিএর অ্যান্সার। তেরো দেখের প্রশ্ন, ভারতের আঞ্চলিক ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থ হলো। রোমান 1 হবে রাজতরঙ্গিনী এবং রোমান 4 হবে রামচরিত মানস। রাজতরঙ্গিনী আর রামচরিত মানস, অর্থাৎ রোমান 1 আর রোমান 4 সঠিক, রোমান 2 রোমান 3 ভুল। ফোরটিন দেখের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন। রোমান 2 গৌতম ভদ্র হবে, রোমান 3 রণজিৎ গুহ হবে, রোমান 4 পার্থ চট্টোপাধ্যায় হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সিএর অ্যান্সার। ফোরটিন দাগের অ্যান্সার হবে সিএর অ্যান্সার, আর তেরো দাগের অ্যান্সার হবে সিএর অ্যান্সার, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন, পনেরো দাগের প্রশ্ন কি বলেছে, পনেরো দাগের প্রশ্ন বলেছে, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন। রোমান 3 জিয়াউদ্দিন বরণী এবং রোমান 4 ইসামি, অর্থাৎ ডিএর অ্যান্সার হবে রোমান 3 রোমান 4 সঠিক, রোমান 1 রোমান 2 ভুল, ডিএর অ্যান্সার। ষোলো দেখের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যুগে এখানকার মানুষ বিয়ের অ্যান্সার হবে চাষবাস করত, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। সতেরো দেখের প্রশ্ন, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন রোমান 2 জিয়াউদ্দিন বরণী আর রোমান 3 আমির খসরু, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান 2 রোমান 3 সঠিক আর রোমান 4 রোমান 1 ভুল, এর অ্যান্সার হবে। আঠেরো দেখের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ এর অ্যান্সার হবে লিপির ব্যবহার জানত না। ১৯ দেখের প্রশ্ন, সৃষ্টির আদি লগ্নে মানুষ ডিএর অ্যান্সার হবে পাথরের হাতিয়ার ব্যবহার করত। ২০ দেখের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো। ডিএর অ্যান্সার হবে পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। ২১ দেখের প্রশ্ন, প্রাচীন কিউনিফর্ম লিপি সিএর অ্যান্সার সুমেরীয়রা ব্যবহার করত। ২২ দেখের প্রশ্ন, প্রাচীন মিশরীয়রা এর অ্যান্সার হবে কী আছে, প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। ২৩ দেখের প্রশ্ন কী আছে, ২৩ দেখের প্রশ্ন আছে, প্রাচীন জেন্দ আবেস্তা নামক গ্রন্থে সিএর অ্যান্সার হবে জরাথুষ্টের উপদেশগুলি সংকলিত হয়েছে। ২৪ দেখের প্রশ্ন, যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত। অ্যান্সার হবে সিএর অ্যান্সার ঐতিহাসিক যুগ। ২৬ দেখের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য, এর অ্যান্সার হবে সংগ্রহকারী। তো দেখো, ২৬ দেখের প্রশ্ন কী আছে, আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে, ঠিক আছে, অ্যান্সার হবে সিএর অ্যান্সার স্পেনের হবে। ২৭ দেখের প্রশ্ন, হরপ্পা সভ্যতা
ড্যাশ যুগের সভ্যতা, বিয়ের আনসার হবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। 28 দাগের প্রশ্ন জেন্দ আবেস্তা হলো ড্যাশ দেশ ধর্মগ্রন্থ, সিয়ের আনসার হবে জরাথুষ্টীয়। 29 দাগের প্রশ্ন পালদের মুদ্রার নাম ছিল, বিয়ের আনসার হবে নারায়ণী নারায়ণী। 30 দাগের প্রশ্ন গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য, বিয়ের আনসার হবে মেসোপটেমিয়ার মহাকাব্য। 31 দাগের প্রশ্ন ওডিসি মহাকাব্যের রচিতা হলেন, এর আনসার হবে হোমার। 32 দাগের প্রশ্নর অ্যান্সার হবে সি এর আনসার আরবের। 33 দাগের প্রশ্ন জেমস মিল হলেন ড্যাশ ঐতিহাসিক, এর আনসার হবে ব্রিটিশ। 34 দাগের প্রশ্ন তো দেখো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, সহ কি বলেছে, সহগর তাম্রলিপি, অ্যান্সার হবে সি এর আনসার ভারত। তারপর রোমান্টুতে কি বলেছে, বাহিস্তান লিপি, ডি এর আনসার পারস্য। হায়রোটিক লিপি, এর আনসার মিশর। রোমান ফোরে কিউনিফর্ম লিপি, বি এর আনসার সুমের। অর্থাৎ সি এর আনসার হবে রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রি এ, রোমান ফোরের বি। 35 দাগের প্রশ্ন বোগোসকোই লিপি, ডি এর আনসার এশিয়ার মাইনর। রোমান টুতে হামুরাবির আইন সংহতি, অ্যান্সার হবে সি এর আনসার ব্যাবিলন। রোমান থ্রিতে রোজেটা প্রস্তর অ্যান্সার হবে, এর অ্যান্সার মধ্যপ্রদেশ। রোমান ফোরে ভীমবেটকা, বি এর অ্যান্সার হবে মিশর। অর্থাৎ সি এর অ্যান্সার হবে রোমান ওয়ানের ডি, রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। আমাদের নেক্সট প্রশ্ন 36 জায়গার প্রশ্ন রামচরিত, ডি এর অ্যান্সার সন্ধ্যাকর নন্দী। রোমান টুতে গৌড়বাহ, এর অ্যান্সার হবে বাগপতিরাজ। রোমান থ্রিতে কী আছে, মালবিকা অগ্নি মিত্রম, বিয়ের অ্যান্সার হবে কালিদাস। রোমান ফোরে সি ইউ কি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফাইএন। অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। 37 দাগের প্রশ্ন কী আছে, রোমান ওয়ানের জেন্দ আবেস্তা, বিয়ের অ্যান্সার হবে ইরান। রোমান টুতে হিব্রু বাইবেল, অ্যান্সার হবে এর অ্যান্সার ইহুদি। রোমান থ্রিতে ইলিয়াড, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্রিস। রোমান ফোরে গিলগামেশ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেসোপটেমিয়া। অর্থাৎ সি এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের সি। সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, 38 দাগের প্রশ্ন রোমান ওয়ানের বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মনা ও নিষ্ক। রোমান টুতে সাতবাহনদের মুদ্রা, অ্যান্সার হবে পতিন, এর অ্যান্সার। রোমান থ্রিতে পালদের মুদ্রা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নারায়ণী। রোমান ফোরে চোলদের মুদ্রা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্যাশু। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রি ডি, রোমান ফোরের বি। 39 দাগের প্রশ্ন পুরাতন প্রস্তর যুগ, সি এর অ্যান্সার পাথরের উষা। রোমান টুতে অস্ট্রালোপিথেকাস, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নরওয়ানর, নরবানর। রোমান থ্রিতে কী বলেছে, নিয়া নডার থাল মানব, এর অ্যান্সার জার্মানি। রোমান ফোরে জিগুরাত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মেসোপটেমিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রি এ, রোমান ফোরের বি। 40 জায়গার প্রশ্ন রোমান ওয়ানে আলতামিরা গোয়া চিত্র, ডি এর অ্যান্সার স্পেন হবে। রোমান টুতে ভীমবেটকা গোয়া চিত্র, এর অ্যান্সার হবে ভারত হবে। রোমান টুতে সবে গোয়া চিত্র, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্রান্স হবে। রোমান ফোরে কোয়া গোয়া চিত্র, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্তুগাল। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। 41 জায়গার প্রশ্ন তো দেখো কি বলেছে, রোমান ওয়ানে বলেছে কৃষ্ণ চিকন মৃৎপাত্র, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারতীয় উপমহাদেশ। রোমান টুতে আকরিক লোহার সর্বপ্রথম আবিষ্কার, এর অ্যান্সার হবে এশিয়ার মাইনরের ককেশীয় অঞ্চলে। রোমান থ্রিতে ইনিট, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভার্জিল। রোমান ফোরে রোমের ইতিহাস, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লিপি। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। এই হলো টোটাল আমাদের প্রথম চ্যাপ্টারের যাবতীয় MCQ, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।